প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 27 আগস্ট থেকে 9,43,28,008 টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর বিক্রম। বিকেলে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য সংগৃহীত অর্থের মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর শেষে এ তথ্য জানান তিনি। 204টি চেকের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অর্থ জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর 22 আগস্ট থেকে টিএসসিতে 11,69,84,420 টাকা জমা হয়েছিল বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে। তখন বন্যা ত্রাণ কার্যক্রমে ব্যয় হয়েছে 1,78,33,206 টাকা। আজ 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হলো এবং বাকি 1,91,00,000 টাকা প্রশাসনের মাধ্যমে উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলেও জানান তারা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।